বিতর্ক যেন পিছু ছাড়ছে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছুদিন আগে চতুর্থ বাইরের মতো বাবা হলেন তিনি বান্ধবী জর্জিনা রড্রিগেজ জন্ম দিয়েছেন কন্যা সন্তানের আর সেই সুখের মুহূর্তের মধ্যেই আরও একবার বিতর্কে জড়ালেন সি সেভেন তাকে প্রতারক আখ্যা দিয়ে রোনালদোর সঙ্গে নিজের যৌন সম্পর্কে তথ্য ফাঁস করলেন নাতাশা রড্রিগেজ নামের বছর একুশের এক পর্তুগিজ মডেল পাশাপাশি বললেন বান্ধবী জর্জিনার সঙ্গে সম্পর্ক থাকলেও তার সঙ্গে একান্তে নিজের লিসবনের বিলাসবহুল ফ্ল্যাটে সময় কাটিয়েছেন রিয়ালের এই মহাতারকা এক সাক্ষাৎকারে নাতাসা জানান প্রায় দুই বছর ধরে কথা বলার পর চলতি বছরে মার্চেই একান্ত সময় কাটিয়েছেন তারা দুজন নাতাশার সংযোজন রোনালদোর সঙ্গে যখন তার পরিচয় হয় তখন রোনালদো সিঙ্গেল ছিলেন সদ্য দীর্ঘদিনের বান্ধবী ইরিনা সাহের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিলেন তিনি জানান হাজার পনেরো সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে রোনালদোকে একটি ছবি পাঠিয়েছিলেন নাতাসা এরপরই দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এসবের মধ্যেই দুজনে দুজনকে একে অপরকে উষ্ণ ছবিও পাঠাতেন এরপরই দুই হাজার ষোলো সালের পাঁচ অক্টোবর নিজের লিসবনের ফ্ল্যাটে নাতাশাকে ডেকে পাঠান রোনালদো সময় না থাকায় পরে অবশ্য নিজেই বারণ করে দেন পরে চলতি বছরের মার্চেই ফের একবার নিজের লিসবনের ফ্ল্যাটে নাতাশাকে ডেকে পাঠান সেখানেই সারা রাত একান্তে সময় কাটিয়েছেন দুজন সাক্ষাৎখানের সমস্তটাই খোলাখুলি বলেছেন নাতাশা নাতাসা জানিয়েছেন মানা করা সত্ত্বেও এর একটি রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার জন্য তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন পর্তুগিজ সুপারস্টার এরপরই রোনালদোকে প্রতারক আখ্যা দেন ওই মডেল আর তার অভিযোগ জর্জিনা থাকা সত্ত্বেও তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সিআর সেভেন তাকে যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য ব্যবহার করেছেন যদিও রোনালদোর পক্ষে থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি তিনি আপাতত পরিবারের নতুন অতিথিকে নিয়েই ব্যস্ত